দুর্নীতি তদন্তে দুদককে সব ধরনের সহায়তা দেবে বিমান বাংলাদেশ। দুর্নীতির কোনো অভিযোগ পেলেও খতিয়ে দেখবে। বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন। বিমান বর্তমানে লাভজনক প্রতিষ্ঠান বলেও জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয় বহুল আলোচিত। মিশরীয় দুটি জাহাজের লিজ সংক্রান্ত অনিয়ম দুর্নীতিসহ গুরুতর অনেক অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসাইন। বিমানের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে 1100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন দুদক চাইলে যে কোনো তথ্য দিতে প্রস্তুত তারা। দুদক এখনও মামলাটা তদন্ত পর্যায়ে আছে এবং যেহেতু সংসদীয় কমিটি এটা দুদকে ট্রান্সফার করেছে, আমাদের কাছে যেই কাগজপত্র চেয়েছে আমরা সব কাগজপত্র সরবরাহ করেছি, ভবিষ্যতে যা চাইবে তা সরবরাহ করব এবং যে ব্যক্তিদেরকে তারা ডেকেছেন তারা সবাই উপস্থিত হয়েছেন। নারী ফুটবলারদের লাগেজ থেকে অর্থ চুরির বিষয়ে বিমান এমডি বলেন তাদের আওতাধীন সময়ে এমন ঘটনা ঘটেনি। সিভিল এভিয়েশন অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে বিমান আপনার এই বিমানের কাজটিতে এই ধরনের ঘটনা ঘটে না এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখনোই লিখিতভাবে আমাদেরকে, আমরা বলেছি আপনার লিখিত অভিযোগ করেন, আমরা দরকার সব ফুটেজ এবং আপনার সোশ্যাল মিডিয়াতে ফুটেজ দেখেছেন, আমরা 25 থেকে 30 মিনিট ওই লাগেজটা রিলিজ করা হয়েছে, তো সুতরাং আমরা বলছি যে আমরা আমাদের কাস্টডিতে ঘটনাই। বিমান ব্যবসা এখন লাভজনক খাতে পরিণত হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় বিমান বাংলাদেশের লাভ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেও জানান বিমান এমডি। এবং আমি দাবি করতে পারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরকারি এখন যতগুলো কোম্পানি আছে এর মধ্যে আমাদের ফিনান্সিয়াল পজিশন সবচেয়ে ভালো। ফারিয়া রহমান, দেশ টিভি।